नमस्कार मामार जे ब्लॉग चैनले जानाई आपनादेर सबाइके स्वागत। चलुन आजके आपनादेरके निये जाई आबार सेई आमार ग्रामेर बाड़ीते। हाँ, आमरा सबाइ मिले बेरिये पड़ेछि आमार ग्रामेर बाड़ी जाबार उद्देश्ये, कारण ओखाने होच्छे सरस्वती पुजो, आर सरस्वती पुजो आमार बापेर बाड़ीते हय, खूब भालोभाबेई हय, आर आमरा सबाइ सेखाने एबार काटबो बोले बेरिये पड़ेछि। এখন আমি যাচ্ছি এটা ক্যানিং এর যে মাতলা নদী তার উপরে যে ব্রিজটা, সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। কোন ওকেশনে কোথাও এরকম দূরের জার্নি করতে কিন্তু আমার তো ভীষণই ভালো লাগে। আর সব পরিবার মিলে একসঙ্গে যাচ্ছি তো ওই জন্য মনটা বেশ আনন্দিত। যাই হোক, আমরা এসে গেছি ধামাখালি। এই ধামাখালি থেকে মানে সমস্ত সড়ক পথের এখানেই লাস্ট, তারপরে নদী, নদী পেরিয়েতে পেরিয়ে আমাদের দ্বীপগুলোতে পৌঁছাতে হয়। তো আমরা হচ্ছে এবার খেয়াঘাটের দিকে এগোচ্ছি। আর এখানে সমস্ত কলকাতা যাওয়ার বাসগুলো এখান থেকে ছাড়া হয় আর এখানে এসেই থামে, এটাই হচ্ছে বাস স্ট্যান্ডের লাস্ট স্টপেজ। তো বাড়িতে এসে গেছি আর দেখুন প্যান্ডেল একদম পুরো রেডি। আর এই যে প্রতিমাটা দেখছেন, এই প্রতিমাটা কিন্তু আমাদের আগের বছরকার প্রতিমা। এবছর যেহেতু নতুন ঠাকুরটা আসবে তাই এই হচ্ছে সেই ঠাকুরটা। আর এটা সরস্বতী পুজোর দিন, আমি রেডি হয়ে গেছি, মামামও রেডি হয়ে গেছে, আর আমার বাবা আর আর যে বসে রয়েছে মামা, এটা হচ্ছে আমার মামা অনিমেষ মণ্ডল। মামা হচ্ছে পুজোর জোগাড় করে দিচ্ছে আর মামা এই কাজে ভীষণ এক্সপার্ট। মামা এখন নারকেল কাটছে, আখ ছাড়িয়েছে, ডাব কাটছে। বাবা ফোন করছে যে ব্রাহ্মণ কেন তাড়াতাড়ি আসছে না, বাবা পছন্দ করেন অনেক সকাল সকাল যদি পুজোটা সম্পূর্ণ করা যায়। তো এখন সকাল ঠিক ওই 7:30 থেকে 8টা মতন বাজে। আমার দিদা হাঁটা চলা করছে, সেও বলছে কেন ব্রাহ্মণ আসছে না, দেরি হয়ে যাচ্ছে। তো একে একে লোকজন সব চলে এসছে, বয়স্ক মানুষজন এসছে, মামের কিছু বন্ধু বান্ধব তারাও এসেছে, কিন্তু ব্রাহ্মণ এখনো আসেনি, তারা নিজেদের মধ্যে করে একটু সময় কাটাচ্ছে। এই যে ব্রাহ্মণ অবশেষে এসে গেছে। আর ব্রাহ্মণ এসে ঠাকুরের, ঠাকুরটা যেখানে রাখা হবে সেই থানটা ব্রাহ্মণই সাজায়। আর একটা কথা, এই ব্রাহ্মণ কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড, মানে আমার স্কুল লাইফের বন্ধু। ও খুব ভালো পুজো করে এবং ও সাত্ত্বিক ব্রাহ্মণ। এই যে একে একে পুজোর ওখানটা আমরা সবাই হাতে হাতে করছি। আর সরস্বতী পুজোর কাজ বিশ্বাস করুন হাতে হাতে করতে ভীষণ ভালো লাগে। সবাই মিলে আমরা কাজটা সম্পূর্ণ করছি। ঠাকুরের ফুল বেলপাতা সব রেডি, বাড়ির গাছের ডাব নামানো হয়েছে। আর এখানে সেই লোচন হাঁড়ি বলে ব্যাপারটা, এটা উপরে মানে ভূত প্রেতদের উদ্দেশ্যে দেওয়া হয় হাঁড়িতে করে খই আর পঞ্চভাজা দিয়ে। আর এদিকে একে একে সরস্বতী পুজোর যা যা প্রসাদ সেগুলো সব আমরা ঠাকুরের সামনে রেখেছি। আর আমাদের গ্রামের দিকে সরস্বতী পুজো হলে, আর আমাদের বাড়িতে বরাবর সরস্বতী পুজোটা হয় এবং সেটা উঠোনে এরকম ছোট্ট একটা প্যান্ডেল করে খুব সুন্দর করে ছামিয়ানাটা নিয়ে পুজো হয়। আর একে একে বেশ অনেক লোকজন আসে, এ দেখুন একে একে কিন্তু অনেকে এসেছে। আর অঞ্জলিটা আমরা সবাই মিলে একসঙ্গে দিই, খুব আনন্দ হয়। ব্রাহ্মণ অর্ধেক মন্ত্র বলে আমরা বুঝতে পারি না, কিন্তু সবাই মিলে একসঙ্গে বসে কিন্তু খুব মজা করি আমরা অঞ্জলিটা দিই। এদিকে আমার বোন আর আমি দুজন মিলে খুব তাড়াতাড়ি ওকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ আজকের দিনটা ব্রাহ্মণদের তো অনেক পুজো থাকে। আর এই দেখুন মাম্মামের বান্ধবীদের নিয়ে, মাম্মাম তো ভীষণ আনন্দিত। আর আমার দিদা সত্যি এই বয়সে এসেও যে সে মানুষটা আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে এই বিশাল ব্যাপার, এটা আমাদের অনেক বড় আশীর্বাদ। বোন পঞ্চপ্রদীপ রেডি করে দিচ্ছে। এটা পঞ্চ তরকারি ঠাকুরকে দিতে হয়, বাড়ির ধানের চাল আর বাড়ির সবজি। আর আমাদের গ্রামীণ যে সরস্বতী পুজো বা আমাদের বাড়িতে যে সরস্বতী পুজোটা হয় সেটা কিন্তু লাস্টে অবশ্যই মানে হোম জঙ্গিটা মানে হোমটা বাড়িতে করা হয়।
এটা বালির পরে রেখে বেলকাঠ কুলকাঠ আর এগুলো দিয়ে আর ওই যে বেলপাতা আঠাশটা যজ্ঞ ডুমুরের পাতা আর ঘি দিয়ে কিন্তু যজ্ঞটা করেন ব্রাহ্মণ। এদিকে আমার মামাও হাতে হাতে কিন্তু গোজ করে দিচ্ছে। আর লাস্টে হোমে কিন্তু আমাদের নিবেদন করা হয় একটা নারকেল। আর বাবা বলেন যে হোমের ওই আগুনটা আর তাপটা মানে মানুষের শরীরের জন্য খুব ভালো। তো বাবা একটু সবসময় বাড়ি যখনই হোম হয় বাবা চেষ্টা করে ওই মানে হোমের ওই তাপটার খুব কাছাকাছি বসার আর কি। এখন হোমের লাস্টের দিকে এসে গেছে, প্রচন্ড ধোয়া হয় আর কি। আর লাস্টে হোমটা দুধ দিয়ে নেভানো হচ্ছে, দুধ আর গঙ্গা জল দিয়ে। তো এই পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে সত্যি আমার মনটা ভালো লাগছে যে গ্রামীণ একটা সরস্বতী পুজো কিন্তু খুব ভক্তি সহকারে আমরা করি, আর যেটা সত্যি ভীষণ ভালো লাগে, মানে মনের মধ্যে অনেক অনেক দিন ধরে তার রেশটা কিন্তু থেকেই যায়। আর পুজো শেষ, এবার আমাদের খাদ্য মানে দুপুরবেলার খাবারটা তৈরি করা হচ্ছে, খিচুড়ি হবে। তো খিচুড়ির তরকারি ফুলকপি, মটরশুঁটি, কুমড়ো, গাজর আর টুকরো টুকরো আলু, এটা হচ্ছে ভেজে নেওয়া হচ্ছে। বেশ কিছু লোকজন দুপুরবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে, বেশ একটা পিকনিক পিকনিক ব্যাপার। আর সরস্বতী পুজোর দিন তো সবার মনটাই ভীষণ আনন্দিত থাকে। আর আজকে আপনাদের সঙ্গে পুজোটাই আমি শেয়ার করলাম। রেডি হয়ে গেছে খিচুড়ি, আর হয়েছিল বাঁধাকপির একটা তরকারি, বেগুন ভাজা আর চাটনি। আর এখন সবাই মিলে দেখুন উপর দিয়ে নিচ দিয়ে খেতে বসেছি, মানে খাচ্ছে সবাই মিলে। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও, আশা করি আমার ভিডিও আপনাদেরকে অনেক আনন্দ দেবে।